কিশোরগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের একাধিক পয়েন্টে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে এখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবসটি পালিত হয়। আজ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শেখ মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে দুপুর 1টার দিকে জোরপুকুর পাড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি গোলাম মোস্তফা। এদিকে আদারিয়াতলা শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি শফিউদ্দিন, মোহাম্মদ শাহিন ও পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এখানে সকাল 7টার দিকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ডিঙ্গাবাঙ্গা গ্রামে শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন, সাবেক নারী মেম্বার সেলিনা কাউসার, মালেক দেলোয়ার, শাহপরান ও খোকন। সকাল 8:30টায় এখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তে জাতীয় শ্রমিক লীগ শোক দিবস পালন করেন। আব্দুল আলিম আকাশের সভাপতিত্বে এখানে উপস্থিত ছিলেন হাজি রবিউল আউয়াল, আব্দুল আল মামুন ও মোহাম্মদ শরীফ। সবকটি অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়। দুস্থ ও গরিব মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে আমরা আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমরা ঠিক 46টা রান্না করা খাবার প্রতি ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা এই খাবারটা প্রতি ঘরে ঘরে পৌঁছায় দিব, এই জন্য আমরা সব ব্যবস্থা করছি।